যেই স্বামী স্ত্রী একই সাথে নামাজ আদায় করে উভয়ই, আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর ঘরের ভিতর আল্লাহ তাআলা কুদরতি চাদর বিছাইয়া দেয়। ওই ঘরের ভিতর অন্য কিছুর অভাব থাকলেও কিন্তু মহাব্বতের অভাব হয় না। বন্ধুরা রে আমার, নুজহাতুল মজলিস নামক কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ধার্মিক ছিল একটা মহিলা, স্ত্রী রে বন্ধু নিয়মিত নামাজ আদায় করত, স্বামী এটা পছন্দ করত না। অনেক অনেক মহিলারা ফোন দেয় যে হুজুর আমি নামাজ পড়ি কিন্তু আমার স্বামী এটা পছন্দ করে না, অনেক জায়গায় আছে। স্বামী এবার স্ত্রীর উপরে অত্যাচার শুরু কইরা দেয়। স্বামী বলে আমি পড়ি না গো, তুমিও পড়বা না, নামাজের দরকার নাই, তুই নামাজে কারে সিজদা দাও। স্ত্রীটার স্বামীর গভীর রাতে চোখের পানি সাইরা দেয়ার স্বামীর পা কইরা কান্দে, আরে কই স্বামী গো জানেন নি আমি যেই মাওলা রে সিজদা দেই, আমি যেই মালিক রে সিজদা দেই, ও স্বামী আপনি জানেন নি তিনি আমার মালিক, আপনার মালিক, আমার যিনি সৃষ্টি করেছে গো আপনারেও তিনি সৃষ্টি করেছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, ও স্বামী জানেন নি যিনি আসমান বানাইছে জমির বানাইছে সব কিছু তিনি সৃষ্টি করেছে, আমাকেও বানাইছে আপনাকেও বানাইছে, আমি ওই মালিকের সিজদা দেই। স্বামী গো আমি একা একা পড়লে হবে না, আপনার পড়ার দরকার, আপনি ওই মালিকের উপরে ইমান আনার দরকার। এইবার স্বামী কই বিবি গো, ও বিবি আমার দ্বারা সম্ভব না, আর আমি তোমারে বলে দিলাম তুমি নামাজ আদায় করতে পারবা না। স্ত্রী বলে স্বামী গো আপনি জানেন নি আমার আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে গো। এইবার স্বামী কয় না 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 এটা আমি মানি না, ওই মালিকের সিজদা না দিয়া তুমি কি পারো না আমার মতো স্বামীর পায়ে সিজদা দিতে। স্ত্রী বলে না 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 এটা সম্ভব না, ও স্বামী আপনি জানেন নি লা তুশরিকি বিল্লাহ শিরিক করা যাবে না, আমার আল্লাহ ব্যতীত অন্য কাউরে সিজদা দিলে শিরিক হয়ে যাবে, আমি আপনাকে সিজদা দিতে পারবো না। স্বামী গো আমি যেই মালিকের সিজদা দেই ওই মালিকের উপরে আপনার ঈমান আনা দরকার। এইবারে স্বামী কই বিবি গো, ও বিবি আমি বলে দিলাম নামাজের দরকার নাই, আমাকে তুমি সিজদা করবা, অন্য কাউরে সিজদা করা যেন আমার চোখের সামনে আমি দেখি না। এইবার ফজরের নামাজের যখন সময় হইয়া যাইগো, ইমানদারের ইমানের ভিতর জ্বর শুরু হয়ে যায়, ইমানদার তো আর ঠিক থাকতে পারে না। এইবারে তিনি উঠে উজু করে যখন নামাজে দাঁড়াই রে বন্ধু, এইটা স্বামী সইতে পারে না, স্ত্রী নামাজ শেষ করা মাত্র চুলের মুঠি ধরে ঘরের ভিতরে আশ্রয়। স্বামী যখন স্ত্রীর উপরে আঘাত করে স্ত্রীটা কান্দে, আরে কই স্বামী গো, ও স্বামী গো
আপনি আমার যতই আগাতি করেন না কেন স্বামী, আপনি জানেননি ওই মালিকের সিজদা করলে কত মজা পাওয়া যায়। আমরা তো সারাটা রাতি ঘুম পাড়িয়া কাটাইলাম, একটা বারে কি চিন্তা করেছেন নি ওই মালিকের সিজদা করার দরকার আছে নি? আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী, যখন ঘরের ভিতরে ঘুমায়া গেছে রে জগৎবাসীরা, আমার আল্লাহ ডাক মারছে কোরআনের ভিতর প্রমাণ করে, আমার আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা কলিলান নিসফাহু আবিউ কুসমিনুহু কলিলা আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আমার আল্লাহ বলে বন্ধু গো ও কম্বলওয়ালা, আমার নবী একটা কম্বল গায়ে দিয়েন আমার নবী ঘুমাইতো। আমার আল্লাহ বলি ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা কলিলান নিসফাহু আবিউ কুসমিনুহু কলিলা আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আমার আল্লাহ কই ও ও কম্বলওয়ালা আর ঘুমায়েন না গো, রাত্রের কিছু অংশ আপনি আরাম করেন ঘুমান, আর কিছু অংশ আপনি নামাজে দাঁড়াইয়া যান, আর কিছু অংশ আপনি ওয়ারাতিলিল কুরআন তারতিলা আপনি কুরআন তিলাওয়াত করেন। হে আমার মুরব্বী বাবা জিরা গো, আমার নবীও সারাটা রাতে ঘুমাইলা, আমার নবীও মালিকের সিজদা দিয়া কান্দে, রব্বি হা বলি উম্মতি বইলা চোখের পানি 63 বছর ওয়াজর ময়রে কানছে। এ আমার মুরব্বী বাবা জিরা গো ও সোনার যুবকের দলেরা, স্ত্রীর ঘরের ভিতরে যখন আঘাত শুরু কইরা দিছে রে বন্ধু, স্ত্রীটা দুইটা চোখের পানি চাইরা দিয়া কয় স্বামী গো ও স্বামী আপনি আমার এভাবে আঘাত করেন না, ও স্বামী আমার এভাবে আঘাত করবেন না গো স্বামী, আমি বিবি হইয়া গো আপনার জন্য দোয়া করি স্বামী গো, আপনার দরকার নামাজ পড়া প্রয়োজন শুধু আমার জন্য না, আপনারও ইমান আনা দরকার, আপনারও ইমান আনার দরকার ওই আল্লাহর উপরে। এইবার স্বামী ইয়া তো আগাতি করে গো, ওই মেয়েটারে বাঁচানোর মতো ওই জায়গায় কোনো মানুষ যায় না, বাঁচানোর মালিক তুই আমার আল্লাহ, আল্লাহ দি খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ গো, একটা গাড়ির ভিতর যদি 50 জন যাত্রী থাকে রে বন্ধু, আমার আল্লাহ যারে বাঁচাইবে 50 জনের ভিতর সব মানুষ মারা গেলেও সে বাঁচবে, আর আমার আল্লাহ যদি চাই সবাই মরবে গো, একটা মানুষ বাঁচানো সম্ভব না। এই জন্য বলা হয়েছে আল্লাহ বলছে আল্লাহ দি খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ হায়াতের চাবি কাটি মৌতের চাবি কাটি আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি গো। এইবার বন্ধুরা লক্ষ্য করো, এত কষ্ট দেওয়া হয়,
মেয়েটার ঘরের ভিতর যখন আঘাত শুরু কইরা দিছে, একবার যাই স্বামী কয় আমি তোমারে বাঁচাই আর রাখবো না, আমি তোমারে হত্যা করব, আমি তোমারে মেরে ফেলবো। এই বলিয়া চুলার ভিতরে পানি গরম করে, আরে চুলার ভিতর পানি গরম কইরা মেয়েটার গলার মধ্যে মুখের মধ্যে যখন যাইরা দিছে রে জগৎবাসীর, মেয়েটা কান্দে আর কয় স্বামী গো মনের দুঃখ গুলো বলতে পারি, স্বামী আসে না আমার সামনে, স্বামী আসে আমার সামনে, জনমের মত দেখা ওই তোমার, স্বামী আসে না আমার সামনে, স্বামী আসে না আমার সামনে, জনমের মত দেখা ওই তোমার, আমি জনমের মত দেখা ওই তোমারে, স্বামী দাঁড়াও আমার সামনে, স্বামী দাঁড়াও আমার সামনে, জনমের মতন দেখালই তোমারে, আমি জনমের মতন দেখালই তোমারে, আমি হইলে তোমার গো দয়াল, তুমি স্বামী হইতাই জগতে আমার, চাই না আমি জাত কুলমান, চাই না আমি জাত কুলমান, রাইখো তোমার সরণে, স্বামী আসে আমার সামনে, স্বামী আসে না আমার সামনে, জনমের মতন দেখালই তোমারে, আমি জনমের মতন দেখালই তোমারে, এত আঘাত করে তারপরেও ভালোবাসার কোনো কমতি নাই, তারপরেও স্বামীরে বলে স্বামী গো আপনি আমার যতই কষ্ট দেন না কেন, ও স্বামী গো আমি চাই আপনি ওই মালিকের উপরে ইমান আনে না, ও স্বামী আপনি জানেন নি ওই আল্লাহর উপরে ইমান আনলে কত মজা পাওয়া যায়, ওই মালিকের উপরে ইমান আনবেন আপনিও মজা পাবেন, এইবার স্বামী এত আঘাত করার পরেও যখন বিবিরে বিরত করতে পারলো না, নামাজের দিকে আলাদা করতে পারলো না, এইবার স্বামী চিন্তা করলো আমি এমন একটা বুদ্ধি খাটাবো, আমি এমন একটা কাজ করবো আমার স্ত্রী আর জীবনে কোনোদিন নামাজে দাঁড়াতে পারবে না, আর কোনোদিন নামাজ পড়বে না, আর এক ওই আঘাত করার পরেও রে বন্ধু এই বেঈমান এমন একটা মারার ফান তৈরি কইরা বালাইলে, এই বেঈমান একটা থলে নিয়ে আইছে গো নুজহাতুল মজলিস কিতাবের ভিতর উল্লেখ করা হয়, একটা থলের ভিতর ব্যাগের ভিতর বেশ কিছু মহামূল্যবান সম্পদ নিয়া, এইবার বিবির কাছে আইসা কই বিবি গো, ও বিবি আমি তোমার কাছে আইছি এ দেখছো নি আমার হাতে কি, এইবার বিবি কই স্বামী গো ও স্বামী কি এমন জিনিস নিয়ে আসলেন, আপনারে অনেক খুশি খুশি দেখা যায় কারণটা কি, এইবার স্বামী কই বিবি রে
আমার এই ব্যাগের ভিতরে মহামূল্যবান সম্পদ আছে, আমার এই ব্যাগের ভিতরে এমন সম্পদ আছে রে ও বিবি জাদসনি, এই সম্পদটা যত্ন সহকারে রাইখা দিতে হবে, এই সম্পদটা নষ্ট করা যাবে না, আমার যখন প্রয়োজন হইব তখন আমি তোমার কাছ থেকে চেয়ে নেব, এই বলিয়া দিছে বিবির হাতে তুইলা। আরে এত সুন্দর বিবি সম্পদ নিয়ে ঘরের ভিতরে যাইয়া মনের মতো কইরা যত্ন কইরা রাইখা দিছে, আরে কিছুদিন পরে এই বেঈমান স্বামী এইবার সম্পদের তোলাটা টুকলাটা চুরি কইরা নিয়া গেছে রে, এইটা বিবি জানে না, কারণ ঘরের ভিতর যদি শত্রু তৈরি হয় এটা হলো বড় শত্রু, ঘরের ভিতর যদি শত্রু হয় এটা হলো বড় শত্রু। আমার নবীও বলেছে আমারে দুর্বতী মানুষে যত কষ্ট দিছে রে, আমি নবী সবচাইতে বেশি কষ্ট পাইছি, আমার আপন ছোনেরা যখন আমারে কষ্ট দিছে। আরে একই মায়ের পাঁচটা সন্তান থাকলে একটা সন্তানের উপর যদি আর চারজন মিলিয়া অত্যাচার করে গো, এই কষ্টটা যদি তারা দেয় ওই সন্তানটাও সহ্য করতে পারে না, এই ঘরের ভিতর যদি এরকম শত্রু তৈরি হয় গো ওই সংসারের ভিতর ওই বাড়ির ভিতর শান্তি পাওয়া যায় না। ধুরারে আমার এইবার বিবি কিছুদিন পরে বিবির কাছে স্বামী যাইয়া বলে, ও বিবি গো আমি তোমার কাছে যেই সম্পদ দিয়েছিলাম, আমি তোমার কাছে যেই ব্যাগটা দিয়েছিলাম, আমার ব্যাগটা তাড়াতাড়ি দাও, আজকে আমার সম্পদের দরকার। বিবি যাইয়া ঘরের ভিতর তালাশে করে পাই না গো, আরে ডাইলে খোঁজে বামে খোঁজে ঘরের ভিতর কোথাও পাওয়া যায় না। এইবার বিবি কান্দে আর কয়ে, স্বামী গো আপনার দেওয়া সম্পদ ও স্বামী গো আমি যত্ন কইরা রাইখা দিলাম, অথচ এই সম্পদ তো আমি তালাশ কইরা পাই না, কারণ তো আমার বুঝে আসে না। এইবার স্বামী বিবির মাতার চুলটা দইরা এত আঘাতি করে গো, স্বামী কয় আমি দিছি পরে সম্পদে, আমার সম্পদে ফিরাইয়া দিবি, নইলে আমি তোরে বাঁচতে দেব না, আমার সম্পদ তুমি যত্ন না কইরা তুমি কারে সিজদা দাও, তুমি কার হুকুম পালন করো, আমার সম্পদ কোথায় যায় এই খবর কি তুমি রাখো না। এই বইলাই আঘাতি করে রে বন্ধু, মেয়েটা কান্দে আর কয় স্বামী গো আর আঘাতে কইরেন না, আমার শরীরের ভিতরে যে আঘাতি গুলো করা হয়েছে আমি সইতে পারি না। আরে এইবারে স্বামী ঘরের ভিতরে যাইয়া চাবুক নিয়ে আইসা, বেটার শরীরে চাবুকের আঘাতে যখন শুরু কইরা দিছে গো, লোহা গরম কইরা কাটা জাগাই দুইরা দুইরা আগাদি করে, আরে বোরা গো দেখাই কারে গো দয়াল সার দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, পুরায় অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পু
ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাওয়ালা আমি কারে জানাই কারে বুঝাই বলে অঙ্গ দেখাই কারে গো আমি পুরায় অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম সুলওয়ালা আমি মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাওয়ালা আম সুলওয়ালা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা এ বন্ধুরা মেয়েটা এত ভালোবাসে তারপর মেয়েটার এত কষ্ট দেওয়া হয় গো মেয়েটার শরীরে জাগাই জাগাই তেতলাইয়া দিছে বেটা কান্দার স্বামী গো আপনার সম্পদ আমি যত্নে রাইখা দিছিলাম আমার ঘরের ভিতর দিকে কেমনে আলাই এইটা তো আমার বুঝে আসে না জালা জুরাই না জালা জুরাই না গো জালা জুরাই না জালা জুরাই না গো আর এত কষ্ট এত দুঃখ দেওয়া হয় এইবার স্বামী বলে বিবি রে ও বিবি শুইনা আমার সম্পদ হারাই যাও তুমি যেই মালিকের সিজে দাদা ওই মালিক যেহেতু সম্পদটা দেইখা রাখতে পারে না ওই মালিকের সিজদা তুমি দিতে পারবা না ও বিবি শুনো সোনি আর কোনদিন যেন আমি তোমার দেখি না তুমি ওই মালিকের সিজদা দিতেছো আর কোনদিন তুমি নামাজ পড়তে পারবা না আর যদি কোনদিন দেখি তুমি নামাজ করবা গো আমি তোমারে আর বাঁচাবো না আমি তোমারে হত্যা কইরা পালাবো এইবার বিবি চোখের পানি সাইরা দিয়া কান্দে গো মনের দুঃখ লইয়া বিবিটা এইবার ঘরের ভিতরে মাওলারে ডাক দেয় আল্লাহ গো
আমি তো নামাজ পড়েছি রে মাওলা, আমি তো দুনিয়ার কোনো লোভে পড়ি নাই, আমি নামাজ পড়েছি রে আল্লাহ একটা মাত্র কারণ তোমাকে রাজি ও খুশি করার জন্য। ও মালিক তোমাকে রাজি ও খুশি করার জন্য আমি নামাজ পড়েছি গো, আজি গায় আমার নবী আমারে এত কষ্ট দেয় আল্লাহ, সব কষ্ট আমি সইতে পারবো আল্লাহ, তোমার হুকুম না মেনে আমি তাগিতে পারবো না, ও দয়ার আল্লাহ তোমার মায়ার নজর দিয়ে একটু দেই খালাও। এইবার পরের দিন স্বামী বাজারে যাবে গো, যাওয়ার পথে স্ত্রীরে বলে ও বিবি, ও বিবি আমি বাজারে যাব, ভালো করে শুনে নাও, আর তুমি নামাজ পড়তে পারবা না, আরে একবার যদি নামাজে দাঁড়াও গো আমি তোমারে বাঁচতে দেব না। এইবার স্বামীটা বাজারে যায়, মাছ কিনার জন্য যায়, আমার আল্লাহর কিনি লেখালা রে বন্ধু, কাউরে রাখে দশতলায় কাউরে রাখে বাসতলায়, আরে একজন দশতলা বিল্ডিং এর উপর ঘুমায় তার চোখে ঘুম নাই, আর একজন গরিব মানুষের রিক্সা চালায় রিক্সার উপরে ঘুমায়, এইটাই আমার আল্লাহ তাআলার খেলা, এটা দুনিয়ার কোন মানুষ বুঝবে না। আরে দশতলার বিল্ডিং এর মানুষ এত ভালো ভালো খাবার খাইয়া ডাক্তারের কাছে ঘুমের ওষুধ চাইবো, এই গরিব রিক্সা চালক ব্যান চালক ওষুধ কেনে না, এই গরিবটা ঘুমের জন্য ওষুধ কিনতে হয় না, আল্লাহর চোখে অটোমেটিক ঘুম দিয়া দেয়। বন্ধুরা রে আমার, এই বেঈমানটা টোপলাটা চুরি কইরা, এই ব্যাগটা চুরি কইরা সম্পদটা নিয়ে নদীর ভিতরে ফেলে দিয়েছিল, আমার আল্লাহর কিনি লেখালা, যেই দিন স্বামীটা মাছ কিনার উদ্দেশ্যে বাজারে যায়, ওই বাজারের যে ছেলেরা ছিল গো, ওই ছেলেরা নদীর ভিতর জাল ফালাইছে, ওই ছেলেরা নদীর ভিতর মাছ মারে, ওই মাছের ভিতরে একটা মাছ রে আমার আল্লাহ হুকুম কইরা দেয়, ও মাছ গো বড় মাস্টারে আমার আল্লাহ বইলা দেয়, ওই সম্পদটা তুমি খায়া ফালাইবা, ওই সম্পদটা তোমার খাওয়ার প্রয়োজন, ওই সম্পদটা না খেয়ে তুমি জালে ধরা দিবা না। এইবার মাস্টার নদীর ভিতরে যাইয়া সম্পদটা খাইয়া ব্যাগটা খাইয়া পালাইছে রে, জেলের জালে যখন ধরা পড়িরা গেছে, জেলে যখন মাছটা বাজারে বিক্রি করার জন্য যায়, এই বেঈমান বাজারে যাইয়া মাছটা দেইখা পছন্দ করছে গো, এই বেঈমান মাছটা কিনিয়া বাড়ির ভিতর আইসা স্ত্রীরে কই বিবি রে, ও বিবি কান্না কাটি পরে করো, এখন টাইম নাই, তাড়াতাড়ি এই মাছটা মনের মতো কইরা কাইটা, মনের মতো কইরা পরিষ্কার কইরা রান্না করে আমারে দিবা, আমি মনের মতো কইরা খাবো। এইবার বিবি স্বামীর হুকুম পাইয়া মাছটা যখন কাটে বিসমিল্লাহ বইলা যখন মাছটা কাটা শুরু কইরা দিছে গো, আমার আল্লাহর কি নিলে গেলারে বন্ধু, মাছের ভিতরে সেই টোপলাটা বের হয়া যায়, বিবি এই দৃশ্য দেখে চিন্তা করে কান্দে আর কয় আল্লাহ আমি টোপলা রাখলাম কোথায় গো আল্লাহ, আর টোপলা আবার পাইলাম কোথায়। এইবার বিবি টোপলা নিয়া স্বামীর সামনে দাঁড়াইয়া, ও স্বামী গো স্বামী গো স্বামী গো, দেখেছেন নে গো স্বামী আপনার দেওয়া টোপলাটা পাওয়া গেছে। স্বামী কই কোথায় পাইলা কারণটা কি, বলে এই মাছটাই আমি কাটতে যাই মাছের ভিতর দিকে আপনার টোপলা পাইছি। স্বামী মনে মনে কয় আমি মাছের পেটে তো টোপলা দেই নাই, আমি টোপলা ফালাইছিলাম নদীর ভিতরে, সেই নদীর মাছ খাইয়া সেই মাছ আবার আমার বাড়িতে, তারপরেও আর জ্ঞান ফেরে নাই, তারপরে ওর হুশ আসলো না, কারণটা কি আমার মালিক কি না করতে পারে এটা বুঝে আসলো না। আমার আল্লাহ বলি ও মা কাদাল্লাহু লিজুল
ঘুম গলা কেউ কালু আবু সহম আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা কাউরে জুলুম করি না যার যার জুলুম সেই সেইটাই নাই আনে এইবার বেঈমান তার জুলুমটাই নাই আনবে রে এ জগৎবাসীরা এই বেঈমান স্বামী বিবির কাছে যাইয়া বলে বিবিরে এই টোপলা পাইলি কোথায় এটা তো সম্ভব না এটা মাইনা নিতে পারলাম না এই বলিয়া স্ত্রীকে দইরায় আবার আগুনের ভিতরে নিক্ষেপ করে আরে মেয়েটাই আগুনের ভিতরে যাইয়া মালিক রে ডাক দেয় আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আমার মনের দুঃখ পৃথিবীর কেউ না জানালে আল্লাহ তোমার জানা বাকি নাই আমার মনে অনেক কষ্ট নবী কষ্টে এর সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা মজা পাই নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই এই বেঈমানটা যখন আগুনের ভিতর মেয়েটারে পালাইয়া দিছে রে হে জগৎবাসীরা মেয়েটা আগুনের ভিতরে যাইয়া আমার আল্লাহ রে আল্লাহ কয়া যখন ডাক মাইরা দিছে গো এই মেয়েটা কান্দার কয় আল্লাহ আমি তো তোমার রাজি ও খুশি করার জন্য নামাজে পড়ি গো আজকে এই কারণে কি আমার স্বামী আমার আগুনে পুরাইবে আর তুমি মাওলাকে ছায়া ছায়া দেখবা ওইয়া নার কুনি বারদাও আসসালামান আলা ইব্রাহিম আরে ইব্রাহিমের আগুন আমার আল্লাহ সেইভাবে নিবাইয়া দিছে গো এই মেয়েটার আগুনে তেমনি নিবাইয়া দিছে এই মেয়েটা যখন প্রাণে বাইসা যাই গো এই বেঈমান কয় আমারে তাড়াতাড়ি খাবার দাও দেরি করতে পারবো না আমি সইতে পারি না এইবার খাবার দেওয়া হয় যে মাছটা কিনে আনা হয়েছে এই মাছটার টুকরা যখন খাইতে যায় আমার আল্লাহর নীলা কালারে বন্ধু এই মাছের একটা কাটা গলার ভিতরে আটকে যায় আরে আটকে যখন যায় মৌতের নিশানা লাইগা গেছে গো কত ডাক্তারের কাছে যাওয়া হয় কবিরাজের কাছে যাওয়া হয় কোন ডাক্তার কবিরাজ এই রোগের চিকিৎসা দিতে পারে না কোন জায়গায় ফল পাওয়া যায় না আমার আল্লাহ ওর মৌতের জন্য মালাকুল মৌত আজরাইলে পাঠায়া দিছে গো আমার আল্লাহ বলে মৌতের নামক একটা ফল আছে গো ওর নামে সেই ফলটা বাজেট হয়ে গেছে ওরে তাড়াতাড়ি যাও এইবার তোমরা কি করো এই মৌত নামক ফলটা ওরে খাওয়াইয়া দাও এইবার মৌতের ফলটা দেওয়া হয় বেঈমান এই মাছের কাটার আঘাতে তিনি মৃত্যুবরণ করে।